আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক হাজী বিশারদ আলী মাধ্যমিক বিদ্যালয় ভৈরনগর ঝিনাইদহ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার আজকে শারীরিক শিক্ষা পাঠের বিষয় হচ্ছে শারীরিক শিক্ষাটা কাকে বলে, শরীরচর্চা ও সুস্থ জীবন। শরীরচর্চা ও সুস্থ জীবন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমাদের প্রথমে আগে জানতে হবে শারীরিক শিক্ষাটা কাকে বলে। আমরা জানি যে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য আমরা যে শিক্ষা গ্রহণ করি তাকে শারীরিক শিক্ষা বলে। তাহলে আমরা জানলাম যে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য আমরা যে শিক্ষা গ্রহণ করি তাকে শারীরিক শিক্ষা বলে। এবার শরীর চর্চা ও সুস্থ জীবন, শরীর চর্চাটা কাকে বলে? যে কায়িক পরিশ্রম বা কসরতের মাধ্যমে শরীরকে যুগোপযোগী এবং সক্ষম চলার ক্ষমতা এবং সুন্দর একটা দেহের সুঠাম দেহের অধিকারী হওয়ার জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন আমাদের, সেগুলো আছে শরীরচর্চা। শরীরচর্চা ও সুস্থ জীবন একে অপরের সাথে অত্যন্ত ততপ্রতভাবে জড়িত। যে আমরা জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য বা শরীর যদি ভালো না থাকে কখনো সুস্থ জীবন গঠন করা কোনো রকমই সম্ভব নয়। সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে শরীরচর্চা করতে হবে। এই শরীরচর্চা কয়েকটি বিষয়ের মাধ্যমে করা যায়, যেমন এক নম্বর আছে ব্যায়াম, তারপরে খেলাধুলা, দৌড়ঝাঁপ, তারপরে বিভিন্ন মাধ্যমে শরীরচর্চা বিভিন্ন মাধ্যমে করা যায়। ব্যায়ামের মাধ্যমে করা যায়, খেলাধুলার মাধ্যমে করা যায়, ঝাঁপের মাধ্যমে করা যায়, সাঁতারের মাধ্যমে করা যায়। যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে হয় তাহলে শরীর চর্চার কোনো রকমই কোনো বিকল্প কোনো পথ নাই। এই শরীরচর্চা কিন্তু আবার বয়সের ভিত্তিতে আছে, বিভিন্ন ধরনের আছে। যেমন কিশোরদের একরকম, বালকদের একরকম, যুবকদের একরকম। এই কারণ যদি বালকদের যে ব্যায়ামগুলো আছে সেগুলো যদি বয়স্ক মানুষের জন্য যে ব্যায়ামগুলো করার দরকার সেগুলো যদি করে তাহলে তার শরীর উপর ইফেক্ট হবে এবং তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য লিঙ্গভেদে এবং বয়স ভেদেও শরীরচর্চার বিভিন্ন ধরনের আছে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যদি সুস্থ জীবনযাপন করতে হয়, সুস্থ জীবনযাপন যদি করতে হয় তাহলে শরীরচর্চার বিকল্প কোনো পথ নাই। শরীরকে ব্যায়ামের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, দৌড়ের মাধ্যমে, ঝাঁপের মাধ্যমে, সাঁতারের মাধ্যমে, বিভিন্ন ধরনের বিষয়গুলোর মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখতে হবে। শরীর চর্চা না করলে কখনোই সুস্থ জীবন গঠন করা কোনোরকমে সম্ভব নয়।